গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, আজকে আমি দেখাচ্ছি রেন লিলি গাছ নিয়ে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ, রেন লিলি গাছটি গেল বছরে ফুল হয়েছিল, তো এবছরে এখনও ফুল হয়নি, যেহেতু বর্ষা, এখনও বর্ষার সময় ভালো ফুল দেয়। আর দেখো, এই যে কলসিটা দেখতে পাচ্ছ, এটাই কলসি, মাটির কলসি ছিল একটা। হ্যাঁ, এটা ফেটে গেছিলো, আর এমনভাবে ফেটেছে। হ্যাঁ, তো সেরকম যেভাবে ফেটেছে সেভাবেই একটু আমি রঙ করে একটু ডিজাইন করে দিয়েছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করে রং করে ডিজাইনটা করেছি, তাই অত ভালো হয়নি। আর এর মধ্যে আমি রেন লিলিটা বসিয়ে দিয়েছি, হ্যাঁ, রানী কালারের রেন লিলি। তার মধ্যে এই বছরে দেখছি প্রচুর দুর্বাঘাস হয়েছে। আর তারপরে তো আমি ওই সবজি ধোয়ার জল, ডাল ধোয়ার জল, চাল ধোয়ার জল তো আমি গাছের গোড়ায় দিই, তো সেই যে সবজি ধোয়ার জলটা দিয়েছিলাম তার মধ্যে যে শুকনো লঙ্কার বীজ ছিল, শুকনো লঙ্কা যে বাজার থেকে আনা হয়, সেই শুকনো লঙ্কার বীজ পরে দেখো এই চারাটা হয়েছে। এই চারাটা যখন ছোট্ট ছিল তখন ভেবেছিলাম যে তুলে অন্য টবে বসিয়ে দেবো, তো আর আজ দেবো কাল দেবো করে আর সময় পাইনি, হ্যাঁ দেওয়া আর হয়নি। তারপর দেখো এই ভাবতে ভাবতে আর সময়ের অভাবে আমি লঙ্কা গাছটা তুলতে পাইনি, লঙ্কা গাছটা বড় হয়ে গেছে, তো এখন আমি গাছটাকে তুলে ফেললাম। দেখো পুরো এমনভাবে তুলেছি, চট সমেত তুলেছি, মানে একটা চট পেতে বস্তা, প্লাস্টিকের বস্তাগুলো পেতে, তারপরে তো রেন্ডেলি বসিয়েছিলাম, তার মধ্যেই হয়েছিল লঙ্কা গাছ, তো সেই বস্তা সমেত তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো আর ভেতরটা দেখো পুরো ফাঁকা করে দিয়েছি, দেখে বুঝতেই পারছো কীভাবে গাছগুলো বসানো ছিল, রেলিটা বসিয়েছিলাম। তো দেখো এই যে বস্তাটা দেখো, যতটা পারছি আমি যদি এক হাতে ভিডিওটা করছি, দেখো পুরো বস্তার বাইরে থেকে দেখতে পাচ্ছ শিকড়গুলো বেরিয়ে গেছে। এই বস্তার সমেত আমি মানে উপরে গাছ যেরকম উপরে নেওয়া হয় সেরকম উপরে আমি তুলে ফেললাম, উঁচু করে। তো এরপরে দেখো রেন লিলি আলাদা করে নেব, আর লঙ্কা গাছটা আলাদা করে নেব। রেন লিলি যেরকম আছে সেরকমই থাকবে, শুধু দুর্বা গাছগুলো আমি এখান থেকে সরিয়ে ফেলে দেবো, আর তারপরে এই বড় লঙ্কা গাছ আলাদা করব, এবং ছোটো ছোটো লঙ্কা চারাও হয়েছে এর মধ্যে। হ্যাঁ, সে লঙ্কার চারাগুলোও আমি তুলে আলাদা করে নেব। তো চলো সব তুলে আলাদা করে নিই, চলো একাতে তো হবে না, আমি একে একে দেখাচ্ছি, চলো। দেখো এই লঙ্কা গাছগুলোকে আমি আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি, দেখো পাশে কিন্তু লঙ্কা গাছ রয়েছে, কতটা দেখাতে পারছি বুঝতে পারছো? হ্যাঁ, বেশি একটা ভালোভাবে দেখাতে পারছি না, যেহেতু আমি এক হাতে মোবাইল ধরেছি আর ক্যামেরাটা ভালো ঠিকঠাক হয়নি। হ্যাঁ, তো দেখো দুর্বা গাছগুলো আমি আলাদা করে নিচ্ছি, ফেলে দেবো তুলে। আর দেখো এই লঙ্কা চারা, এই লঙ্কা চারাগুলো আমি আলাদা করে নিলাম, একদম ছোটো ছোটো, কোনো একদম কমজুরি একদম, মানে লঙ্কা চারাগুলো, তো এইগুলোকে আমি অন্য টবে বসিয়ে দেবো। দেখো একদম ভেতরের দিকে আমি কীভাবে দেখাচ্ছি, দেখো টবের একদম ভেতরের দিকে লঙ্কা গাছগুলো যেহেতু ছিল, তো বাইরের যে যে সূর্যালোকের যে আলোটা, মানে সূর্যের যে আলোটা, মানে সেটা পাইনি, একদম অন্ধকারের মধ্যে গাছগুলো ছোটো ছোটো চারাগুলো হয়েছিল, যার ফলে চারাগুলো ওরকম লিকলিকে একদম মানে হয়েছে, ছোটো ছোটো চারাগুলো সেরকম পুষ্ট হয়নি ভালোভাবে। হ্যাঁ, তো দেখো যেই লঙ্কা চারাটা বাইরের দিকে ছিল, যেহেতু জল, বৃষ্টি, রোদ, হাওয়া সবই পাচ্ছিলো, তার জন্য এই লঙ্কা গাছটা দেখো বড় হয়ে গেছে, বড় হয়ে এই লঙ্কা গাছে কিন্তু ফুল চলে এসছে এবং লঙ্কাও হচ্ছে। এই লঙ্কা গাছটাকে আমি একটু আলাদা করে নেবো, দেখো দেখো লঙ্কা গাছগুলোকে আমি কীভাবে লঙ্কা গাছটাকে, বড় লঙ্কা গাছটাকে আলাদা করছি, দেখো আস্তে করে। আর মাটিটা একটু নরম করে নিয়েছি যাতে আমার চারাতে সুবিধা হয়, লঙ্কা গাছের শিকড়টা যাতে না ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে? তো দেখো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, এবার রেন লিলি আলাদা করে বসাবো, লঙ্কা গাছটা আলাদা করে বসাবো। আর এই লঙ্কা গাছটা যেহেতু এমনি হয়েছে, তো লঙ্কাও হচ্ছে ভালোই হবে, তাই না? হ্যাঁ, লঙ্কা তো সবার বাড়িতেই লাগে, সব কম বেশি তো লাগেই না, তো গাছের লঙ্কা কদিন চলে যাবে। তো দেখো এবার লঙ্কা গাছটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, এরপরে দেখো মাটি, হ্যাঁ এই মাটিটা আমি রেডি করব, ওই যে কিছুটা মাটি শুকনো ঝুড়ো মাটি ছিল আমার কাছে, আর কিছুটা মাটি ওই লঙ্কা গাছের মধ্যেই ছিল। এ দেখো শুকনো ঝুড়ো মাটির মধ্যে আমি একটু কোকোপিট আর সাফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে দেখো আমি ছোটো একটা কৌটো মতো নিয়েছি, কন্টেনার নিয়েছি, এটা হচ্ছে আমার অ্যামোয়ের হেলথ ড্রিঙ্কস ছিল ওই কৌটোতে, আমি কৌটোটা টব বানিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, ড্রেন সিস্টেম করে নিয়েছি, তার মধ্যে একটা এই আলুর যে বস্তাগুলো আছে নেট নেট, হ্যাঁ সেই বস্তার টুকরো আমি একটু দিয়ে নিয়েছি, দেখিয়ে নিয়েছি তোমাদেরকে। তো এরপরে দেখো লঙ্কা গাছের চারাটা আস্তে আস্তে বসিয়ে দিলাম, দেখো এইভাবে বসিয়ে দিয়েছি, কীভাবে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো। হ্যাঁ, তো পুরো ডিটেলসলিভাবে দেখাতে পারলাম না, কেটে কেটে দেখাচ্ছি, কারণ আমি একসাথে যেহেতু মোবাইলটা করছি, একসাথে তো একটা গাছ বসানো যায় না, তার জন্য আমি আমি এইভাবে ভিডিওটি করছি। হ্যাঁ, তো দেখো মাটি একে একে দিয়ে দিচ্ছি চেপে চেপে, আর এই মাটির মধ্যে কী মিশিয়েছি বললাম তো, হ্যাঁ কিছুটা কোকোপিট, আর অল্প কোকোপিট মানে এক মুঠ মতন কোকোপিট, আর মাটিটা একটু বেশি নিয়েছি, আর একটু সাফাঙ্গিসাইড দিয়ে নিয়েছি। দেখো তারপরে লঙ্কা গাছটা পুরোভাবে পুরোপুরিভাবে বসানো হয়ে গেছে, লঙ্কা গাছে দেখো ফুল এসছে, প্রচুর ফুল এসছে, লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছো, লম্বা লম্বা লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে ফাঁকা যে কলসিটা যেটাতে রেইন লিলি বসানো ছিল, সেই ফাঁকা কলসিটার মধ্যে আমি এখন দেখো বস্তাটা এইভাবে ধরে নিলাম, বস্তাটা ধরে আবার ওই টপটার মধ্যে বসিয়ে দিলাম ফাঁকা যে কলসিটার মধ্যে। এবার দেখো রেইন লিলিটা যেভাবে বসানো ছিল বেসিক্যালি সেইভাবেই বসিয়েছি, দেখো ভিতরটা দেখাচ্ছি একদম, পুরো ভিতরটা পুরো একদম বস্তা, বস্তার উপরে কিন্তু রেন লিলি। হ্যাঁ, তো আমি একটু ঝুলিয়ে দিয়েছি রেন লিলির ডালপালাগুলো, যেগুলো পাতা যেগুলো বেরিয়েছে বড় বড় পাতাগুলো, এগুলো একটু বাইরের দিকে ঝুলিয়ে দিয়েছি। হ্যাঁ, আর দেখো আর কিছুটা মাটি আছে, এই মাটিটার সাথে একটু সাফাঙ্গিসাইড, একটু কোকোপিট মিশিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই মাটিতে
এবার আমি গ্রো ব্যাগ আছে কতগুলো ছোটো ছোটো, ওই গ্রো ব্যাগের মধ্যে ওই ছোটো ছোটো চারাগুলো, লঙ্কা চারাগুলো যেগুলো বার করেছিলাম, যেগুলো ওই রেন লিলির থেকে ছাড়িয়েছিলাম, সেই দেখো এই দেখো ছোটো ছোটো লঙ্কা চারাগুলো আমি মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ ক্যাজুয়ালে বসিয়ে দিচ্ছি, হয়ে যাবে আশা করি। আর হ্যাঁ অনেক চারা হয়ে গেছে লঙ্কা চারা, এই জন্য আমি ওরকমভাবে হলে তো ভালো, না হলে আর কি করা যাবে, এইভাবে বসাচ্ছি কারণ জায়গা তো আর নেই না। আর ছাদেও আমার বেশি জায়গা নেই, ছোটো ছাদ, আমি ছোটো ছাদের জন্য অনেক গাছ করার ইচ্ছা আছে, অনেক কিছু দেখানোর ইচ্ছা আছে তোমাদের সাথে, তোমাদেরকে অনেক কিছুই মানে চেষ্টা করি কিন্তু হয় না, যেহেতু ছাদ নেই, ছাদ থাকলে আরও অনেক কিছু করতে পারতাম আমি যেটুকু মনে করি, মানে অনেক গাছ গাছের সম্বন্ধে এবং অনেক সার টার আমি বানাতে পারতাম, যেটুকু এই ছোটো ছাদে করি সেটুকুই শেয়ার করি। দেখো লঙ্কা চারাগুলো একদম বসিয়ে দিয়েছি, একসাথে তিন চারটে করে বসিয়ে দিয়েছি, কারণ এইগুলো একদম স্ট্রং না, এখনও লঙ্কা চারাগুলো এখনও স্ট্রং হয়নি, যখনই স্ট্রং হয় একদম একদম বলবো সোজা হয়ে দাঁড়াতে পারবে যেদিন, লঙ্কা চারাগুলো একদম দেখো কুচু মানে বেঁকে বেঁকে আছে, তো সেদিনকার আমি বরফ পাত্রে বসিয়ে দেবো। আর দেখো এই যে রেন লিলিটা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, আর রেন লিলির একদম চকচক লাগছে, রেন লিলির পাতাগুলো এমনিতেও চকচক করে, খুব সুন্দর লাগে। দেখো লঙ্কা গাছটা কতগুলো লঙ্কা হয়েছে দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে আর প্লিজ প্লিজ তোমরা কেটে কেটে দেখো না, প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। হ্যাঁ আর কি বলবো, আর আমার চ্যানেলটাকে ফলো করো প্লিজ, তোমরা একটু হেল্প করো, আমার ভিডিওগুলো দেখো প্লিজ এবং শেয়ার করো বন্ধুদের সাথে। হ্যাঁ আর দেখো লঙ্কাগুলো তো হয়েছে, এই লঙ্কাগুলো একটু বড়ো হলে তুলে ফেলবো, দিয়ে আমি রান্নার কাজে লাগিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা, এই লঙ্কাগুলো সেমন একটা ঝাল না, তবুও হয়েছে, ভালো লাগছে দেখতে। আর রেন লিলি দেখো, রেন লিলি ছোটো লঙ্কার চারা, বড়ো লঙ্কার গাছ আমি কীভাবে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে। এখন আমি এই ভিডিওগুলো দিচ্ছি, এরপরেও আরও ভালো ভালো ভিডিও আসছে, প্লিজ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করো। ওকে হ্যাঁ তোমরা ভালো থেকো, চলো টাটা।